বক্স, এই জাদুর বক্সে কি কি আছে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই যে এত এত ব্যাগ ভর্তি হচ্ছে, কি কি শপিং করে এনেছি, ঈদের কেনাকাটা করেছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে একটা, এটা হচ্ছে তালহার, এটা কার তালহার, পাতিলের সাথে ঢাকনাটা সেট হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডিভ্লগার তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া তিন্নি বলছি ইতালি থেকে। সবাই কেমন আছেন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সালাম দাও, সালাম দাও, সালাম দাও, আসসালামু সালাম দাও, আসসালামু আলাইকুম। তো আজকে এই যে ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের সাথে একটা শেয়ার করতে যাচ্ছি। এই যে এত এত ব্যাগ ভর্তি হচ্ছে, কি কি শপিং করে এনেছি, ঈদের কেনাকাটা করেছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন শুনতেছেন আপনারা, কারণ আমি তো মাস্ক পরে এভাবে হচ্ছে ভিডিওতে কথা বলি নাই, হয়তো বা আজকে আমার ভয়েসটা অন্যরকম শুনতে পাইতেছেন। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি যে ঈদের জন্য কি কি শপিং করা হয়েছে। কার্টা দিয়ে আগে শুরু করব। আচ্ছা দেখি যেটা সামনে পাই সেটা দিয়ে শুরু করব। প্রথমে এই যে একটা গেঞ্জি দেখাচ্ছি, এটা হচ্ছে তালহার। তো এই গেঞ্জিটাতে যে অ্যাম্বুশের কাজ করা আছে, দেখি দেখ সরো, হ্যাঁ হ্যাঁ, না তুমি এখানে বসো, এটা আমার, তুমি এখানে বসো। এটা হচ্ছে কাশ্মীরের জন্য কেনা হয়েছে। তারপরে এখানে বসো, এখানে বসো, তুমি এখানে বসো। এই যে গেঞ্জি একটা, এটা হচ্ছে রায়ানের, তোমার পছন্দ হয়েছে? অনেক রকম, অনেক অনেক শপিং করা হয়েছে। এই যে একটা, এটা হচ্ছে রায়ানের। আরেকটা, তারপরে বাবা ধরো, এই যে একটা, এটা হচ্ছে তালহার, এটা কার তালহার, তুমি একটু বসো, বসো এখানে বসো। এই যে একটা, এটা হচ্ছে তালহার, বড় বড় সাইজ কিনা হয়েছে তালহার জন্য। এটা একটা ইনার, এটা হচ্ছে ভাইয়া, ভাইয়া এখানে রাখো, দেখি এটা কার, এটাও কাশ্মীরের জন্য কেনা হয়েছে। তারপরে হ্যাঁ, এটা হচ্ছে রায়ানের, দাঁড়াও এমন করে না, চুপচাপ বসো। এই যে একটা, এটাও রায়ানের, এই যে এটা হয়েছে তালহার। তারপরে এখানে বসো, আমি ভিডিও করতেছি, বসো তুমি ভালো। এই যে ওদের জন্য হচ্ছে মোজা কিনে আনা হয়েছে, আর এই যে রায়ানের হাতে যে একটা মোজা, এটা কার, এটা হচ্ছে তালহার, এটা একটু বড় সাইজের, এটা আমি সঠিক জানি না। এরপরে হচ্ছে আমার জামা, এই যে রায়ানের জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে। এইগুলো হচ্ছে ওদের জামা কাপড়ের পর্ব। তো এরপরে এই হচ্ছে ওদের জামা কাপড়ের পর্ব, আরো অনেক জামা কাপড় আছে, ভিডিওতে খালি আপনারা দেখতে থাকবেন। আচ্ছা থাক তুমি ধরো না, এরপরে এখানে বসো। এই যে কাশ্মীরের জন্য জুতা কেনা হয়েছে, এই যে এরকম, বাবা একটু বসো এখানে, পরে যাবে তো তুমি। হ্যাঁ কাশ্মীরের জুতা, এটা কার, এগুলা না
এই যে দেখেন লাইটিং হচ্ছে আমার রায়ানের প্যানেল লাইটিং হচ্ছে দুজনের স্যান্ডেলটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক সফট মনে হচ্ছে, পড়তে মনে হয় অনেক আরাম হবে। আচ্ছা, এই গেল জুতা স্যান্ডেলের পর্ব। আমরা যারা গৃহিণী আছি, আমার মনে হয় যে আমি জানি আমার সাথে কারোর মনে মিল হতে পারে, তো আমরা যারা গৃহিণী তো আমার কাছে মনে হয় কি ঈদে শপিং কেনাকাটা করাচ্ছে মনে হয় সংসারের জন্য কিছু কিনলে মানে অনেক বেশি আনন্দ লাগে, অনেক বেশি খুশি লাগে। তো আপনাদের সাথে এখন শেয়ার করব যে এই যে এখানে বিশাল বড় একটা ঢাকনা, তো বিশাল বড় একটা পাতিল কেনা হয়েছে। দুইটা মগ কেনা হয়েছে। হ্যাঁ, এখানে বসো, তুমি এটা নিয়ে খেলা করো, এখানে বসো। এরপরে এই যে একটা বাটি আর এই যে একটা বাটি, এই তো দুইটা বাটি। হ্যাঁ, তুমি একটু সামনে থেকে সরো, আমরা দেখাইতেছি। আর এরকম হচ্ছে এই যে প্লেট, এখানে চারটা প্লেট কেনা হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। এরকম নিয়মিত ব্লগ দিলে যখন ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিও। তো এই যে এখানে এই যে বিশাল বড় একটা পাতিল কেনা হয়েছে, এটার ভিতরে বিরিয়ানি বা পোলাও এই টাইপের খাবার রান্না করতে অনেক সুবিধা হবে। এখানে 36 কেম মনে হচ্ছে এটা সাইজ। তো পাতিলটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এই যে হচ্ছে পাতিল আর পাতিলের এই যে হচ্ছে ঢাকনা। বাবা, এই যে হচ্ছে ঢাকনা, একদম সুন্দর পাতিলের সাথে ঢাকনাটা সেট হয়ে আছে। অনেক আমার তো অনেক পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এগুলা সরাই, এরপর আরো আছে কেনাকাটা আপনাদেরকে দেখাবো। তো যারা এখন এই ভিডিওটাতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন। এগুলো আমি একটু কাশ্মীর এটা নিয়ে একটু ওই পাশে রাখো, দেখি বাবা এটা ও রেখে দাও, দেখি আমার কাছে মনে হচ্ছে কি আমি অনলাইনে বিজনেস করতেছি সেইগুলো আর হচ্ছে লাইভ চলতেছে এরকম লাগতেছে আমার কাছে। এখন এত এত শপিং হয়েছে একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন এই বক্সটার ভিতরে এখন কি আছে, জাদুর বক্স, এই জাদুর বক্সে কি কি আছে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো ঈদ যেহেতু সামনে আর কিন্তু বেশি দিন নেই, আমাদের এখানে কবে হয়তো বা শুক্রবারে ঈদ হতে পারে, আমি তো আর সঠিক জানি না, চাঁদ দেখার পরে না ঈদ হবে, তো আল্লাহই ভালো জানে। দেখি কিবার ঈদ হয় আপনারা তো জানতেই পারবেন। তো যেহেতু অনেক নিকটে, তো মাত্র কয়েকদিনের ব্যবধান, এই কারণে কাশ্মীরের পাপা ঈদে সেমাই কিনে এনেছে। ঈদে সেমাই না হলে কিন্তু ঈদ কেমন যেন অপূর্ণ অপূর্ণ মনে হয়। এই যে এক প্যাকেট সেমাই, লাচ্ছা সেমাই, এই যে আরেক প্যাকেট লাচ্ছা সেমাই, এখানে দুই প্যাকেট হচ্ছে লাচ্ছা সেমাই। আর এগুলোকে কি সেমাই বলে আমি তো এটার নাম বলতে পারতেছি না, কি কোন সেমাই বাংলাদেশে থাকতে সুন্দর রুমে চলে যাও, রাখো এগুলো রাখো, মামা পরে ঠিক করবো। হ্যাঁ, এটা তান্দুরি মশলা, চিকেন তান্দুরি, এক প্যাকেট বিস্কিট দেখতে পাচ্ছি ওদের জন্য,
এরপর হচ্ছে আমার রায়ানের হচ্ছে স্কুল থেকে আগামী কালকে হচ্ছে বুধবার, তো আগামী বৃহস্পতিবার দিন ওকে হচ্ছে মানে আমরা যেরকম স্কুল থেকে শিক্ষা সফরে এক এক জায়গায় ভ্রমণ করতে যাই সেম ওরকম ওকে আর কি ভেনিস নিয়ে যাবে ঘুরাইতে। এই জন্য ওই যে রুটিগুলো আনা হয়েছে এগুলো হচ্ছে ওই যে হামবুর্গার বানানোর যে রুটিগুলো সেই রুটি, তো ওকে ওই দিন আর কি আগামী বৃহস্পতিবার দিন এই রুটিগুলো দিব, এই জন্য কিনে আনছে। খাবে এটা খাবে আচ্ছা পাল্লা কিন্তু খুলে দিয়ে নিই আগে দই আনা হয়েছে আর মজরেলা চিজ, এরপরে হচ্ছে ওদের জন্য জুস প্যারা জুস, এরপরে আর কি ও চেয়েছি এই যে বুট আরো এক ক্যান, এখানে চার ক্যান হচ্ছে বুট আনা হয়েছে। আর এখানে হচ্ছে ফ্রোজেন পাতাতে মানে ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো আর কি এগুলা ভেজে খায় তারপরে খাইতে হবে, এটা ডিপ ফ্রিজে রেখে দিব এখন। এরপরে হচ্ছে এই যে টিকা বলি বা কোফতা বলি যেটাই যাই হোক এটা দেখতে পাচ্ছেন, তো এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, ওদের হচ্ছে যে একটু আগে দেখেছি না রুটি এই রুটির ভিতরে এটা এগুলো ভেজে দিলে ওরা অনেক মজা করে খায়। এই তো আমার দাদুর বাক্স এখন খালি, আপনারা দেখতে পেয়েছেন দাদুর বাক্সের মধ্যে কি কি ছিল, তো এই ভিডিও থেকে এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর কমেন্টস করে আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখুন, আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমার তিন রাজপুত্রর জন্য আর আমার জন্য আমার ননদ জামাই আর দুই দেবর তারা হচ্ছে কি কি শপিং করে দিয়েছে। তো সবাই ভালো থাকেন, আজকের এই ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।